কোরআন আপনার পকেটে যে কোরআন রয়েছে, আপনার টেবিলে ঘরে যে কোরআন রয়েছে, এটা আপনি মাঝ করে রেখে দিয়েছেন, কিন্তু জানেন এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার পক্ষে হবে এবং আপনার বিপক্ষে হবে। আসুন একটা হাদিস আপনাকে শোনাই। হাদিসটি ইমাম মুসলিম তার কিতাবে তাহারাত শুরু করেছে এই হাদিসটি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করছেন এই মর্মে যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতহুরু শাতরুল ইমান والحمدللہ تملا المیزان وسبحان اللہ والحمدللہ تملا آن او تملا ما بین السماوات والارض الصلاة نور والصدقة برهان والصبر ضیاء القرآن حجة لك وعليك كل الناس يبدو فبايع نفسه فموبقها فموتقها او موبقها اخرجه المسلم في كتاب الطهارة যেমনটি কি বললাম। আপনি যদি অ্যাপসে খোঁজেন মক্তবে শামিলে আপনি হাদিসটি পেয়ে যাবেন 328 নম্বরে, আর বাংলার বা যে কোনো আরবি কিতাব আপনি খোঁজেন কিতাবুত তাহারাতের প্রথম হাদিস এটি। এই হাদিসটিতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক, তার মানে যারা সবসময় পাক সাফ থাকে এটা আপনার ইমানের অর্ধেক দাবি রাখে যে একজন মুমিন অলওয়েজ পাক পবিত্র থাকবে। তারপর রাসূলুল্লাহ বলছেন কেউ যদি মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, কারো জবান দিয়ে এই একবার আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা ভরে যাবে, এত ক্ষমতা রয়েছে আলহামদুলিল্লাহর মাঝে। এবং কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাম বলছেন এই দুইটা জুমলা এই দুইটা কালেমা তামলা আনে দুইটা পাল্লা ভরে দেবে, আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশ এবং সাত যে জমিন রয়েছে এক একটা আকাশের পরে আরেকটা আকাশের যে গ্যাপ হাদিসে সেটা পাওয়া যায় 500 বছরের রাস্তা। এভাবে সাত আকাশ রয়েছে সাত জমিন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয় এটা দুইটা পাল্লাকে ভরে দেবে অথবা এই সাত আকাশ এবং সাত জমিনের যত গ্যাপ রয়েছে আপনার নেকি দিয়ে গ্যাপগুলোকে পুরো করে দেবে। এটা হচ্ছে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আর হাদিসটি মুসলিম শরীফের, কোনো গল্প নয়। আর মুসলিম শরীফের হাদিস বলতে কোরআনের পরে যেই সমস্ত কিতাব সবচেয়ে বেশি অথেন্টিক মূল্যায়নযোগ্য তা হচ্ছে বুখারী মুসলিম, হাদিসের কিতাবের মধ্যে শীর্ষস্থানে দুটো কিতাব। তারপর রাসূলুল্লাহ বলছেন আসসালাতু নূর, এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে যে দান করা হয়েছে এটা হচ্ছে আমাদের নূর বা জ্যোতি। বর্তমানে হয়তো সেই জ্যোতির কি লাভ আপনি অনুমান করছেন না, কিন্তু মরার পর থেকে আপনার এই জ্যোতির প্রয়োজন হবে, কবরে প্রয়োজন হবে, আপনার হাশরের মাঠে প্রয়োজন হবে, জাহান্নামের পুলে গিয়ে প্রয়োজন হবে, বিচারের পাল্লায় গিয়ে প্রয়োজন হবে, এই নূর আপনার প্রত্যেকের প্রয়োজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত হচ্ছে নূর, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদের নূর থাকবে। অসবর দেয়া অসাদাকাত বুরহান, বলা হয়েছে যে কোনো সাদকা মানুষ করে এটা হচ্ছে তার প্রুফ সে মুসলিম, তার বুরহান হজ্জত কায়েম হয়ে যাবে কাল কিয়ামতের দিন। এবং যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে এই ধৈর্য হচ্ছে দেয়া মানে প্রদীপের মতো আলো দিবে তাকে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যে অংশটুকু এখান থেকে নেয়ার শুধু ওটা আমি আপনাকে বলছি। তারপরে রাসূল সাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাক ওয়া আলাইক, যে কোরআন নিয়ে আপনি বসে আছেন পেছি আপনি তাকে রেখে দিয়েছেন, এই কোরআন কাল কিয়ামতের মাঠে হয় আপনার পক্ষে কথা বলবে আর না হয় আপনার বিপক্ষে কোরআন সাক্ষী দেবে এই কোরআন। তেমনি কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের বাহক যারা, কোরআনের বার্তাবাহক যারা, কোরআনের বক্তা যারা, কোরআনের আলেম যারা, তারা হচ্ছে প্রত্যেকটা সমাজের এক একটা দলিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছে আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একজন মেসেঞ্জার মিন্স একজন রাসূল না পাঠাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এবং বাতিল জানানো হয়েছে, ওই জাতিকে আল্লাহ ধরবে না হলে ধরবে না। তো যে এলাকায় একজন আলেম রয়েছে, যে এলাকায় একজন কোরআনের শিক্ষক রয়েছে, তার মানে যেই ঘরে একজন এরকম কোরআন জানে এমন ব্যক্তি রয়েছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব জানিয়ে দিয়েছে। এই জাতির মুক্তি নেই যদি সে পথ না ধরে। কাল কিয়ামতের দিন হয় কোরআনকে আপনি আপনার সাপোর্টে নিয়ে আসেন অথবা কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তো যারা এই কথাটা এই জন্য বলছি, এই মাহফিলগুলো দেখেন খালি পড়ে থাকে, তাহলে কি লাভ এত টাকা খরচ করে এই মাহফিল করার যদি আপনারা এতে সাড়া না দেন? কাল কিয়ামতের দিন আপনি কি ভেবেছেন, যারা করেছে তাদের কোনো লস নেই? কারণ তাদের নিয়ত যদি খালেস থাকে আল্লাহ তাদেরকে যে জাজা দেওয়ার তা পুরোপূর্ণ কিন্তু তাদেরকে দিয়ে দেবে। কিন্তু কাল কিয়ামতের দিন আপনি দাঁড় করাবে আপনাকে আল্লাহ যে তোমাকে ডাকা হয়েছিল তুমি কিন্তু আসুন। যেমন নবীদেরকে ইগনোর করা হয়েছে, নবীদের কথাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কাল কিয়ামতের দিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাঞ্ছিত করে ছেড়ে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোন এলাকার মানুষ যদি নিজেকে জ্ঞানী দাবি করে, কেউ যদি মনে করে যে আমি হেদায়েত প্রাপ্ত,
এই দুইটা গুণ আল্লাহ বলছেন ওই ব্যক্তির মাঝে এই দুইটা গুণ আছে যেই ব্যক্তির মাঝে দুইটা কাজ পাওয়া যাবে তার মানে যে সমাজের লোক যেই ঘর বা যে প্রতিষ্ঠান তার সদস্যরা যদি দুইটা কাজ করে তাহলে তারা দুইটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হচ্ছে বা দুইটা সার্টিফাই পাচ্ছে সেটা কি কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এটা কোরআনের 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন الذين يستمعون القول ويتبعون أحسنه الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم الألباب وأولئك هم أولو الألباب الله سبحانه وتعالى سورة الزمر 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা যেই জাতি কথা শুনে এটা হচ্ছে প্রথম গুণ তার মানে আপনি যদি নিজেকে পরিচয় দিতে চান যে আপনি জ্ঞানী এবং আপনি হেদায়েত প্রাপ্ত বা আপনি সঠিক রাস্তা পেতে চাচ্ছেন বা সঠিক রাস্তার উপরে আছেন আল্লাহ বলছেন এই দুইটা গুণের জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে তার একটা হচ্ছে আল্লাযীনা ইস্তামিউনাল কওল যেই ব্যক্তি কথা শুনে তাহলে জ্ঞানীদের প্রথম কাজ হচ্ছে কেউ আপনাকে কিছু বলতে চাচ্ছে আপনাকে প্রথম শুনতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ শুনলে মেনে নেবেন না এটা জ্ঞানীদের কাজ নয় আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা শোনার পরে যদি সেই কথাটা উত্তম হয় তাহলে সে ওই কথাটার উপরে আমল করে বা ওটাকে মেনে নেবে আল্লাহ বলছেন যারা কথা শুনে এবং ভালো কথাটাকে মেনে নেয় বা ভালো কথাটাকে গ্রহণ করে আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর এরাই হচ্ছে জ্ঞানী তার মানে আপনাকে জ্ঞানী হতে হলে আর হেদায়েত প্রাপ্তের দাবি করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে যে ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে যেই মাহফিলে আপনাকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে যেই দিকে আপনার ফায়দা রয়েছে যেই দিকে আসলে আপনি নাজাতের গ্যারান্টি দেওয়া হবে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আর শ্রেষ্ঠ স্টেজ বা শ্রেষ্ঠ স্থান আর কি হতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই আয়াত আমাদেরকে রেখে দিয়েছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে আপনাকে তো আল্লাহর দিকে ডাকার জন্য স্টেজ করা হয়েছে আপনি ঘরে বসে আছেন বা কানে তুলো দিয়ে রেখেছেন এর মানে কি তার মানে আপনি হেদায়েত চাচ্ছেন না আপনি শিক্ষিত হতে চাচ্ছেন না আপনার নাজাত চাচ্ছেন না আপনি যারা আসেনি তাদের কান পর্যন্ত যে পৌঁছেছে কথাগুলো আমি আজকে এমন একটা বিষয়ের কিছু অংশ মাত্র আপনার কাছে তুলে ধরবো যেটা হাতে সময় খুব কম তাহলে তারা আফসোস করবে বা বুঝতে পারবে যে কি বিষয় থেকে তারা আজকে মাহরুম হয়েছে আর আপনারা যারা এসেছেন আজকে আপনার আপনি আপনার রবের পক্ষ থেকে একটা উপঢৌকন আমি আপনাকে আজকে দেই সেটাকে আপনি জেনে নেন কোরআন যখন আপনি পড়বেন কোরআনের মধ্যে আপনি তিনটা দিক খুঁজে পাবেন তার একটা দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তার এক ভাগে আপনি পাবেন কিসসা ঘটনাবলী অতীতে কি হয়েছে এবং আগামীতে কি হবে আরেক ভাগে আপনি পাবেন মাসলা মাসাইল আপনি কি করবেন না এই তিনটা দিক পাবেন কোরআনুল কারীমের 30 পারাকে যদি আপনি তিন ভাগ করেন মানে 10 পারা আপনি শুধু খালি জমা করেন পেয়ে যাবেন আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চায় আল্লাহ দেখতে কেমন আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করেছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা নাম রয়েছে তার মধ্যে অধিকাংশগুলো কোরআনে এসেছে তার পরিচয় বিভিন্নভাবে এগুলো জানতে আপনি 10 পারা পেয়ে যাবেন তার মানে একটা ভাগ তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তার পরিচয় উল্লেখ করে দিয়েছে তার মাঝে আপনি দুইটা দিক পাবেন আল্লাহর দুইটা দিক তার এক দিকে হচ্ছে দয়া এবং ক্ষমা আর আরেক দিকে হচ্ছে আযাব এবং গজব এবং শাস্তি এই দুইটা দিক আপনি পাবেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দুইটা দিক রয়েছে ক্ষমা এবং দয়া ভালোবাসা যে দিকটা এখান থেকে মাত্র দুটা শব্দ আমি আপনার কাছে তুলে ধরছি তার একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে রাহিম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রাহিম এই সিফাত দুটি পাশাপাশি একাধিক জায়গায় এসেছে এটা হচ্ছে কোরআনের প্রতিষ্ঠানের একটা এরিয়া আমার কথা যার কান পর্যন্ত যাচ্ছে সে বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গাফুরুর রাহিম শব্দটা ব্যবহার করেছে যদি আপনি আলিফ লাম দিয়ে খোঁজেন তাহলে 7টি আয়াতে পাবেন আর যদি আলিফ লাম ছাড়া খোঁজেন গাফুরুর রাহিম তাহলে আপনি 49টি আয়াতে খুঁজে পাবেন তার মানে কোরআনে প্রায় 56 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল গফুরুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়াবান এটা এসেছে 56 বার আর যদি ক্ষমাটাকে আপনি রাহিমটাকে অন্য শব্দের সাথে খুঁজেন যেমন রহমানের সাথে রহমানুর রাহিম তাহলে আপনি প্রায় 6টি আয়াতে পাবেন
তেমনি আপনি যদি আজিজুর রহিম গফুরুল ওয়াদুদ বিভিন্ন শব্দের সাথে গফুর আর রহিম শব্দটি বিভিন্ন ভাবে পাবেন এভাবে যদি আপনি খুঁজেন তাহলে গফুর শব্দটি আপনি যদি সার্চ করেন তাহলে আপনি 91টি আয়াতে পাবেন যেখানে আল্লাহ বলেছে আমি হচ্ছে ক্ষমাশীল শুধু গফুর আর গাফফার আরো 6টি জায়গায় রয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম শব্দটি যদি আপনি সার্চ করেন আলিফ লাম ছাড়া তাহলে আপনি 101টি আয়াতে খুঁজে পাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজের ক্ষেত্রে বলেছে আমি হচ্ছে দয়ালু তার মানে যদি আমরা বলতে পারি এইভাবে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ 100 বার কোরআনে বলেছে আপনাকে একটা মানুষ যখন কথা বলে কখন বলে আপনাকে যে তোকে আমি 100টি ডাক দিয়েছি তোকে 100 বার বলেছি কখন বলে এই কথাটা বলে কখন যখন তার গুরুত্বটাকে আপনাকে বোঝানো হয় আপনার বাবা মা আপনাকে অনেকবার নিষেধ করেছে যে তুই এই কাজটা করিস না ব্যথা পাবি ব্যথা পাওয়ার পরে আপনাকে কি বলে যে তোকে 100 বার নিষেধ করেছি বলে না 100টা তোকে ডাক দিয়েছি তুই আমার কথা শুনিস নাই এই জন্য তোর এই ক্ষতি হয়েছে বলে না কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পাপী বান্দাকে এই কথাটাই বলবে বান্দা তোকে আমি 100 বার বলেছি আমি হচ্ছে ক্ষমাশীল এবং দয়াবান তুমি আমার কাছে ক্ষমা চাওনি দয়া পাবা না এটা হচ্ছে আমার বলার দাবি আজকে আমাদের মতো কোনো হুজুর আলখালা জুব্বা লাগিয়ে বড় পাগড়ি পরে এসে আপনাকে বলেছে আমার মুরিদ হও বা আমার হাত পাও টিপো কাল কিয়ামতের দিন আমি তোমাকে ক্ষমা এনে দেব মাত্র একবার বলেছে বা এরকম স্টেজে কয়েকবার হয়তো বলেছে আপনি ঈমান নিয়ে এসে পড়েছেন আপনি তার মুরিদ হয়ে গেলেন হাত পা টিপাতে লেগে গেলেন তার বহু খেদমতে লেগে গেলেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা আপনাকে 100 বার বলেছে আল্লাহ কি বলেছে আয়াতগুলো কিভাবে আছে আপনি দেখেন আমি কয়েকটা বলি যাতে যারা মাদ্রাসার ছাত্র আছে তারা যেন এইভাবে শিখে তাদের ব্রেনটা যেন এইভাবে ক্যাচ করে আমি সেটাই চাচ্ছি এটা আমার এইমস কে বা আমার ইমেজ কে তৈরি করা উদ্দেশ্য নয় যাতে আপনাদের অন্তরে যেন জায়গা নিতে পারি যেন আমি সংখ্যাগুলো বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন তার পরিচয়টি এইভাবে ওয়াহুয়াল গাফুরুর রহিম তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান এই আয়াতটি আপনি পাবেন সূরা ইউনুস 10 নম্বর সূরার 107 নম্বর আয়াতের শেষ অংশে এবং এই আয়াতটি আপনি পাবেন সূরা আল আহকাফ 46 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আরেকটু সুন্দর করে আরেকটু অ্যাডভান্স হয়ে আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তার বান্দাকে জানাচ্ছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই তিনি হলেন এমন এক সত্তা যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহ এইভাবে জানিয়েছে এই আয়াতটি আপনি পাবেন সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে এই আয়াতটি আপনি পাবেন সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে এই আয়াতটি আপনি পাবেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 98 নম্বর আয়াতে এভাবে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টি তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো চমৎকারভাবে আরো উত্তম ভঙ্গিমায় আপনাকে ডেকে বলছেন আলা ইন্নাল্লাহ হুয়াল গাফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা তোমরা প্রত্যেককে কান সজাগ করে শুনে রাখো ইন্নাল্লাহ হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহর প্রতি তুমি ঈমান নিয়ে এসেছো এই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা আমাদেরকে জানতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কি কথা শুনছো এদিকে এদিকে হ্যালো মিস্টার এদিকে তাকাও এদিকে কথা শুনো তোমার উপকারে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এদিকে তাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি আপনি খুঁজে পাবেন 42 নম্বর সূরা সূরা শুরা তার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইন্নাল্লাহ হুয়াল গাফুরুর রহিম তোমরা জেনে নাও আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময় এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে তার পরিচয়টি তুলে ধরেছে এটা হচ্ছে আল্লাহর আসল পরিচয় এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি যে সাইড রয়েছে সেটার মধ্যে কি আছে আল জাব্বার আল কাহ্হার আল আজিজ আল মুতাকাব্বির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিচয়টি যদি আপনি খুঁজেন কোরআনে তাহলে আল মুতাকাব্বির মাত্র একটি আয়াতে খুঁজে পাবেন যদি আপনি আল জাব্বার খুঁজেন এটাও কোরআনে মাত্র একটি আয়াতে খুঁজে পাবেন যদি আপনি আল কাহ্হার খুঁজেন তাহলে কোরআনে প্রায় 6টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হার শব্দটি সর্বজয়ী বা পরাক্রান্ত পরাক্রমশালী এই পাওয়ারফুল শব্দগুলো ইউজ করেছেন বিশেষ একটা কারণে ওটা আমাদেরকে শাসনের জন্য নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক পরিচয়ের ক্ষেত্রে ওই আয়াতগুলো নিয়ে এসেছেন যেটা আপনি পর্যায়ক্রমে পাবেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 39 নম্বর আয়াতে 13 নম্বর সূরা সূরা রাদ তার 16 নম্বর আয়াতে 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে এবং সূরা গাফের 40 নম্বর সূরা 16 নম্বর আয়াতে এইভাবে আপনি একাধিক আয়াতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল কাহ্হার কাহ্হার শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি কারণে ব্যবহার করেছে তার একটি আয়াত আমি আপনার কাছে পড়ি যে আয়াতটি রয়েছে সূরা গাফের 40 নম্বর সূরা আমাদের দেশে সেটা মুমিন হিসেবে পরিচিত সেই সূরা তার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমাহুম বারিজুন লা ইখফা আলাল্লাহি মিনহুম
شيء لمن الملك اليوم لله الواحد القهار الله سبحانه وتعالى بولتين يومهم بارزون لا يخفى على الله منهم شيء কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রত্যেক মানুষকে জমা করবে সেখানে জিন এবং ইনসানকে জমা করবে আল্লাহ বলেন লা ইয়াখফা মিনহুম ফিশাই লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের কোনো কিছু গোপন থাকবে না আল্লাহ বলেন যে যা করেছে যেখানে করেছে যতটা করেছে প্রত্যেকটা তার সামনে উপস্থিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুব কঠিন কথা আজকে আমাদের সমাজের যুবকরা যুবতীরা বা ঘরের ধর্মিক বলেন আর আপনার সৎ বলেন অসৎ বলেন মানুষের মাঝে পাপ এত বেড়ে গেছে মানুষ পরবাই করে না যে কাল কিয়ামতের দিন হবেটা কি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার দ্বারা বিভিন্ন রকমের পাপ হয়ে যাচ্ছে কিন্তু সে বোঝে না যে কাল কিয়ামতের দিন এর রেজাল্টটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে সেই দিন কিন্তু রেহাই দেবে না সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যা সে করেছে তার 100% বদলা আল্লাহ তাকে দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো এত কঠিন ভাবে বলেছে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে এই কথাটা উপদেশ দিতে গিয়ে বলেছিল যে ছেলে একজন বাবা তার ছেলেকে যে কত শত উপদেশ দিতে পারে আপনি দেখেন যে কাল কিয়ামতের মাঠে বিচারের মাঠে এত কঠিন হবে তাই বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু ইন্নাকা ইনতাকু ফি হাব্বাতিন মিন মিসকালি হাব্বাতিন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير هي আমার বৎসো আমার প্রিয় ছেলে তুমি একটা উপদেশ দিয়ে যাও আজকে যারা রাস্তাঘাটে আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে ছেড়ে দিয়েছি বা একা তারা কোথাও বসবাস করছে বা ঘরের ভিতরে বাবা তার ছেলেকে উপদেশ দিতে হবে যে ছেলে তুমি যেখানে যাও না কেন যা কিছু করো না কেন তোমার দ্বারা যদি একটা সরিষা পরিমাণ ভালো কিছু হয়ে যায় আর সেই কাজটা কোথাও গিয়ে লুকিয়ে আছে হয় আকাশে অথবা জমিনে অথবা কোন কর্মই কোন প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে এটা উপস্থিত করবেন এটা তোমার ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক অতএব ভালো কোন কাজ যদি ছোট হয় তুমি এটাকে ছোট মনে করো না কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এর প্রতিদান দেওয়ার জন্য সেটা উপস্থিত করবেন তেমনি কোন পাপ যদি তুমি ছোট করে থাকো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পালাবার কোনো রাস্তা পাবে না সেই পাপটা কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থিত করবেন এটা বাবাকে উচিত প্রত্যেকটা ছেলেকে তার মেয়েকে উপদেশ দেয়া যাতে করে তার চরিত্রটা ঠিক থাকে কিন্তু যখন আমরা নিজেরাই পাপী আমরা নিজেরাই যখন ফ্যামিলির সাথে বসে টিভি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি আমার সন্তানকে কিভাবে নিষেধ করতে পারি যে টিভি দেখা পাপ আমি নিজেই যখন হারাম খাই আমি নিজেই যখন জর্দা তামাক এগুলোর সাথে জড়িত আমি আমার ছেলেকে কিভাবে বলবো তুমি সিগারেট খেও না আমার মা নিজেই পর্দা করে না সে তার মেয়েকে কিভাবে বলবে যে বেপর্দায় থাকা হারাম জায়েজ নয় একজন শিক্ষক যদি দুর্নীতির সাথে জড়িত থাকে সে কি করে বলবে একজন ছাত্রকে যে তুমি সৎ হও আজকে আমাদের সমাজের স্কুলের 10 মিনিট ঠিক আছে ইনশাআল্লাহ তো এটা একটা সাবজেক্ট ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াবান এবং ক্ষমাশীল যাদের দ্বারা পাপ হয়ে যাচ্ছে আমি আপনাকে শাসাতে আসিনি শুধু একটা ছোট্ট মেসেজ নিয়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই কথাটা যে বলেছে আপনি এর কাছ থেকে কি বেনিফিট পাচ্ছেন এটা শুধু আমি আপনাকে দেখাতে চাচ্ছি আপনার কাছে মেসেজ পৌঁছে গেছে যে এখানে একজন দাতা রয়েছে যার কাছে চাইলেই সে তাকে দেয় আর আপনি যদি তার কাছে চেয়ে না পান তাহলে যেমন তার দাতাগিরি টিকবে না আপনি তাকে মানবেন না সে যে দাতা আপনি বলবেন সে মিথ্যা বলে বা সে এমনিতেই প্রচার প্রসারণ চালায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার কি ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ওয়াদা করে তাহলে সেই ওয়াদা কি কোনো লরচর হবে তাহলে আল্লাহ নিজে যখন বলেছে আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান দয়া না পান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীল বলার কোনো মানে আছে আল্লাহ আপনাকে এই মেসেজটা কেন জানিয়েছে যে আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য জানিয়েছে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে সাথে সাথে ক্ষমা করে দিবে এই মেসেজটি কোরআনে রয়েছে আসুন একটা আয়াত আমি আপনাকে দেখাই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে দিয়ে সূরা কাসাসে তার কথাগুলো উল্লেখ করেছে তার 16 নম্বর আয়াতটি আপনি পড়ুন যেখানে মুসা আলাইহিস সালাম তার দ্বারা ছোট্ট একটা মিস্টেক হয়ে গিয়েছিল তার থাপ্পড়ে বা ঘুষিতে একজন কিপ্তি মারা যাওয়ার পরে এই মুসা আলাইহিস সালাম অপরাধবোধ ফিল করছে এবং তিনি তার রবকে ডেকে বলছে যখন সে বলল কা ইয়ার কালা রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি একজন নবী বলছে তার প্রতিপালকের কাছে কালা রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি হে আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আল্লাহ আপনাকে ক্ষমা আমাকে ক্ষমা করে দেন এতটুকু মুখ তার মুখ থেকে বেরিয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি আনসার করেছে যে তোমার ক্ষমার জন্য তোমাকে 100টা গরু জবাই করতে হবে ক্ষমার জন্য 30টা সিয়াম রাখতে হবে ক্ষমার জন্য তোমাকে কোনো ফকির মিসকিন খাওয়াতে হবে মসজিদ বানিয়ে দিতে হবে এরকম কিছু করেছে আল্লাহ কিছুই করেনি যেমনি একজন বান্দার মুখ থেকে বলেছে রাব্বি গফিরলি আল্লাহ বলেন ফাগাফারালা শুধু আল্লাহ একটা ফা অক্ষরকে বেশি স্থাপন করে দিয়ে আল্লাহ বলেন যেমনি মুসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন ফাগাফারালা আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার কত পাপ আছে তার পাপকে maaf করে দিবেন কোরআন একটি চমৎকার আয়াত রয়েছে এই আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ আছে বা অনেকবার শুনেছেন আমার ছোট মুখে শুধু একটা মেসেজ আমি আপনার কাছে দিতে চাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছে যে নিজের নাফসের উপরে জুলুম করেছে এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে অন্যায় কাজে লিপ্ত হওয়ার পরে জুলুম করার পরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ তারপরও যদি সে আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তাহলে কোনো ব্যক্তি যদি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় কয়টা জিনিস চাইলো বলেন তো দেখি আপনার দ্বারা পাপ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও কয়টা জিনিস চাইলেন বলেন আপনি কি বুঝেন কথা বুঝতেছেন আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আপনি কয়টা জিনিস চাইলেন আল্লাহর কাছে একটা ভাই বলছে একটা আপনি কি বুঝতেছেন না কথা বুঝিনি আপনার পাপ হয়ে গেছে অনেক বড় পাপ হয়ে গেছে আপনি জেনে নেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন একটা জিনিস চাইছেন না আল্লাহ আপনাকে কি বলছে উত্তরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা তাহলে সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে তার মানে আপনাকে আল্লাহ দুইটা দেবে আপনাকে ক্ষমাও করবে আপনার উপরে দয়াও করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রতিপালকের বান্দা আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি যেই স্রষ্টা যেই মালিক আমাদেরকে বলছে যার দ্বারা পাপ হয়ে গেছে যার দ্বারা অন্যায় হয়ে গেছে তুমি আল্লাহর কাছে একবার বল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমাও করব তোমাকে দয়াও করব এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াত বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিস বলে দেই 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে হাদিসটি তিরমিজিতে ইমাম তিরমিজি কিতাবুদ দাওয়াত 44 নম্বর অধ্যায়ে আপনি পাবেন তাওবার ফজিলতের অধ্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে 3540 আর মক্তবা শামালার মধ্যে আপনি হাদিস নাম্বারটা পাবেন 3463 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আব্দা আদম একটি হাদিস দুই মিনিট সময় লাগবে যেহেতু আর সময় নেব না কারণ আপনাদের আগ্রহের উপরে ভিত্তি করে বক্তার কথা আসবে যখন কোনো ব্যক্তি কোনো কিছুকে মূল্যায়ন না করে তাহলে সেটা তার কাছে পেশ করার কোনো মানি হয় না তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেন আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম এই জন্য এটা তথাকথিত কোনো ওয়াজ মাহফিলের কথা নয় কারণ ওয়াজ মাহফিলগুলোতে সাধারণত কোরআন হাদিস এইভাবে পেশ করে না শুধু কিচ্ছা কাহিনী হয় তো কদর করা শিখতে হবে যুগ আর আগের মতনই আপনাদেরকে এখান থেকে কিছু নিতে হবে শিখতে হবে এবং সেটাকে আমলে বাস্তবায়ন করতে হবে শুধু মজা লাগার জন্য ওয়াজ নয় এত টাকা খরচ করার জন্য আপনাদেরকে মজা লাগার জন্য ডাকানো হয়নি বরং এখান থেকে যে মেসেজটা আপনাকে দেওয়া হবে এটা আপনার নিজের ব্যক্তি জীবনে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে তো ছোট্ট একটা মেসেজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল অনেক বেশি ক্ষমাশীল অনেক বেশি দয়াবান কিন্তু জেনে নেন যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহ তাকে পছন্দ করে না কাল কিয়ামতের দিন তার নসিবে ক্ষমা জুটবে না যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চাইবে আমি দুইটা প্রুফ আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আমি আপনাকে বলে দিই যাতে করে আজকে যাদের দ্বারা অনেক পাপ হয়ে গেছে যারা পেরেশানিতে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করে ফেলেন যারা পেরেশানিতে বিভিন্ন বাবার পায়ের মধ্যে গিয়ে সেজদা করে ফেলেন যারা এই পেরেশানির কারণে সুইসাইড করে ফেলছেন আত্মহত্যা করে ফেলছেন তারা অন্তত এই সমস্ত নোংরামি থেকে বেঁচে যেতে পারবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার সঠিক ধারণাটা থাকে সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন যে কোন বান্দার যত পাপ হয়ে যাক না কেন সে যেন নিরাশ না হয়ে যায় আল্লাহর দয়া থেকে এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন আমি রিপিট করতে চাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন বান্দা যেন আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়ে যায় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আল্লাহ সমস্ত গুনাহকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম শুধুমাত্র বান্দার কাজ হলো আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার পাপ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আসুন আমি আপনাকে দেখাই আপনার পাপ কত পাপ হলে আপনি ক্ষমা পাবেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আনাস রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটি যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুয়ার অধ্যায় নিয়ে এসেছেন এবং বলছেন হাদিসটি হাসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনা আদম انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا ابالي ভাষাটা হচ্ছে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদম সন্তানকে বলছেন ইয়া ইবনে আদম انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا ابالي আদম সন্তান তুমি যতবার আমাকে ডাকবা যতবার আমার কাছে আশা নিয়ে আসবা ততবার আমি তোমাকে ক্ষমা করব তোমার পাপ কতটা রয়েছে কি পাপ রয়েছে আমি তার কোনো পরোয়া করি না আল্লাহ বলছে
আল্লাহ বলেন যতবার ইননামা দাউতানি যতবার পাপ হয়ে যাবে যতবার আমাকে বলবা আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমার উপরে দয়া করো আল্লাহ বলেন ততবার তোমাকে আমি ক্ষমা করে দেব মা কানাফিক তোমার কি পাপ রয়েছে আল্লাহ বলেন এটা আমি দেখব না ওয়ালা উবালি আর আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না কারণ আমার কাছে এগুলো কোনো বিষয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামায়ে সুম্মা ইস্তাগফারতানি তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপরও যদি তুমি আমার কাছে ইস্তেগফার করো লা গাফারতু লাকা ওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছে প্রত্যেক নবী তার জাতির কাছে এই কথাই বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ কিন্তু তোমাদেরকে ক্ষমা করে দিবে অনেক চমৎকার কথা রয়েছিল এই মর্মে যেহেতু সময় সংকীর্ণ এই জন্য যতটুকু কথা আমি আপনাকে বলেছি একটা কথা শুধু আমি আপনাকে বলে দিই পাপ যত বড় অপরাধ নয় পাপ যত বড় জুলুম নয় তত বড় জুলুম হচ্ছে কেউ পাপ করে নেবার পরে জেনে গেল যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিত যেই ব্যক্তি তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইল না যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করল না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে না এই ব্যক্তি হচ্ছে জালেম এরপর আর কি কথা থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীকে এত বড় জালেম বলেনি যেই ব্যক্তি পাপ করে বসে আছে অথচ আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহ বলেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো না ফিরে আসলো না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পাপী সবচেয়ে বড় জালেম অতএব আমাদের দ্বারা প্রত্যেকের দ্বারা পাপ হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পাপকে ক্ষমা করে দেয় এবং মরার পূর্বেই যেন আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরতে পারি এই দোয়া করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্তর খারাপের দুইটা কারণ রয়েছে ইয়াসতাল কালবু বি আমরাইন দুইটা কারণে অন্তর নষ্ট হয় ওলামাদের তাহকিক দেখেন তারা গবেষণা করে যে জিনিসটা তাদের চোখে এসেছে যে অন্তর দুইটা কারণে নষ্ট হয় একটা হচ্ছে আল গাফলা আরেকটা হচ্ছে জুলুম মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাকে কেন সৃষ্টি করা হয়েছে এটা যদি মানুষ ভুলে যায় তার যদি স্মরণে না আসে তাহলে তার অন্তর বুঝতে হবে তার অন্তর নষ্ট হয়ে গেছে যেই ব্যক্তি তার ধর্ম নিয়ে ভাবে না কোরআন নিয়ে ভাবে না কোরআন পড়া তো শিখলই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে আসছে সেটা সে জানলই না তার ধর্ম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে এটা হচ্ছে একটা রোগ এই রোগ তার অন্তরকে নষ্ট করে দেবে আর কি জুলুম এবং পাপ যার জীবনে যত বেশি পাপ হচ্ছে জেনে নেন তার অন্তরকে সে তত বেশি নষ্ট করছে এটা হচ্ছে সিগারেটের মতো যে ব্যক্তি সিগারেট জর্দা খাচ্ছেন সে তার হার্ট যেটা তার এই যে খাদ্য নালী এই নালীর প্রত্যেকটা ফাংশনকে সে ধ্বংস করে দিচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এখন মিডিয়া প্রমাণ করে দিচ্ছে কারো এখান দিয়ে অপারেশন করা হয়েছে এখান দিয়ে ফেরে ফেলা হয়েছে কারো এখান থেকে ফেরে ফেলা হয়েছে কারো ফুসফুসে পচে গেছে কারণ কলিজা পুরো পচে বেরিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনি আজকে খেলেন কালকে তো হবে না লং টাইম যখন আপনি খেতে থাকলেন আপনার ভিতরটাকে সিগারেট আপনাকে এইভাবে জ্বালিয়ে দিচ্ছে যেইভাবে সিগারেট আস্তে আস্তে শেষ হয় এটা আপনি সিগারেট থেকে বুঝতে পারেন এটা সিগারেট ফট করে জ্বলে যায় না আপনি টেনে টেনে যেভাবে এটা শেষ করছেন এই সিগারেটটা আপনার অন্তরে করে গলার নালী থেকে নিয়ে একবার নিচ পর্যন্ত এইভাবে শেষ করে দিচ্ছে আর বাস্তবিক আমরা আমাদের ফ্যামিলিতে এরকম ব্যক্তিদেরকেও দেখতে পাই যারা আমাদের চোখের সামনে মরে গেছে কলিজা পচে গেছে আমরা দেখতে পাই সেগুলো তো জেনে নেন আপনার পাপ আপনার অন্তরকে এইভাবে ঠিক নষ্ট করে দিচ্ছে তাহলে এই দুইটা হচ্ছে রিজন কারণ আপনার অন্তর নষ্ট হয়ে যাওয়া গাফলা গাফিল হয়ে থাকা আল্লাহ বলে স্মরণ না আসা না ভাবা জানি মরে যাব আর এটা না ভাবা জানি কেন সৃষ্টি হয়েছি আমার এটাই কি লাইফ এরপরে আমার সাথে কি হতে যাচ্ছে এগুলো না ভাবা এটা এত বড় রোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই স্পেশাল ভাবে আদেশ করেছেন হে মুহাম্মদ আপনি কোনোদিন অন্তত আল্লাহর জিকির থেকে গাফিল হবেন না সর্বপ্রথম আদেশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে সেই আয়াতটা আপনি কোথায় পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াত সর্বশেষ দিকে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আদেশ করা হয়েছে কোরআনের একটা নীতিমালা হচ্ছে যেখানে খুব ইম্পর্টেন্ট